ପୁରୀ ଜିଲ୍ଲା ଦିଶା ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ ପୁରୀ ଜିଲ୍ଲା ଉନ୍ନୟନ ସମନ୍ୱୟ ଓ ପରିଚାଳନା କମିଟି ବା ଦିଶା ବୈଠକ ଆଜି ଅପରାହ୍ନରେ ଜିଲ୍ଲା ପରିଷଦ ସମ୍ମିଳନୀ ଗୃହରେ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା ଏଥିରେ ପୁରୀ ଲୋକସଭା ସାଂସଦ ପିନାକୀ ମିଶ୍ର ଅଧ୍ୟକ୍ଷତା କରିବା ସହ ସମସ୍ତ ସରକାରୀ ଯୋଜନା ଜନସାଧାରଣଙ୍କ ହିତ ପାଇଁ ଉଦ୍ଦିଷ୍ଟ তেনু প্রত্যেক বিভাগ নিষ্ঠার সহ কার্য করি। মানুষ তারা সুফল প্রদান পরামর্শ দিয়ে এই বৈঠকরে বিদ্যালয় ও গণশিক্ষা মন্ত্রী সমীর রঞ্জন দাস ক্রীড়া ও যুবসেবা তথা গৃহরাষ্ট্রমন্ত্রী তুষার কান্তি বেহে সত্যবাদী বিধায়ক উমকান্ত সামন্ত রায় পুরী বিধায়ক জয়ন্ত ষড়ঙ্গী জেলাপাড় সমর্থ বর্মা জিলা পরিষদ সভাপতি স্বপ্নারাণী স্বাই উপাধ্যক্ষ স্বাধীন কুমার নায়ক প্রমুখ যোগদি আলোচনার অংশগ্রহণ করে জাতীয় স্বাস্থ্য মিশন রে বিভিন্ন প্রকল্প কার্যপাত পাঁচশ চৌরানবে লক্ষ টাকা মধ্যে চারি হাজার নশ বিনিয়োগ হয়েছে বলে বিভাগ পক্ষ সূচনা দিয়ে যাই সেইপি সমাজ কল্যাণ বিভাগ সামাজিক সুরক্ষা বিভাগ মধ্যাহ্ন ভোজন সর্বশিক্ষা অভিযান গ্রামীণ জ্যোতি যোজনা ও উদয় যোজনা প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা ডিজিটাল ইন্ডিয়া মনরেখা যোজনা দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা স্বচ্ছ ভারত মিশন প্রধানমন্ত্রী গ্রাম্য সড়ক যোজনা ইত্যাদি যোজনা সম্পর্ক ଆଲୋଚନା କରାଯାଇ ପ୍ରକଳ୍ପ କାର୍ଯ୍ୟକୁ ତ୍ୱରାନ୍ୱିତ କରିବାକୁ ସାଂସଦ ଶ୍ରୀ ମିଶ୍ର ପରାମର୍ଶ ଦେଇଥିଲେ ପ୍ରାରମ୍ଭରେ ଜିଲ୍ଲା ପରିଷଦର ମୁଖ୍ୟ ଉନ୍ନୟନ ଅଧିକାରୀ ଓ କାର୍ଯ୍ୟନିର୍ବାହୀ ଅଧିକାରୀ ଜ୍ୟୋତିଶଙ୍କର ମିଶ୍ର ମହାପାତ୍ର ସମସ୍ତଙ୍କୁ ସ୍ୱାଗତ କରିବା ସହ ବୈଠକ ପରିଚାଳନାରେ ସହଯୋଗ କରିଥିଲେ ଏଥିରେ ଜିଲ୍ଲା ପରିଷଦ ସଦସ୍ୟ ଓ ବିଭିନ୍ନ ବିଭାଗର ଅଧିକାରୀ ପ୍ରମୁଖ ଯୋଗ ଦେଇଥିଲେ ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ ନ୍ୟୁଜ୍